জানানা। তুমি কি ভাবছো তোমার সঙ্গে অনেকে আছে বলে তারা তোমার রক্ষা করবে? আমি তোমায় এখান থেকে এমন করে হাপিস করে দেব, কেউ তোমার চিহ্নটি পর্যন্ত খুঁজে পাবে না। এই ধৈর্যটি বাবা, এই ধৈর্যটি বাবাকে চিনতে তোমার এখনো ঢের দেরি আছে গৌরী। দেখো তোমার কি করি আমি, দেখো 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 দেখো। আমার সঙ্গে চালাকি করতে এসেছিলে গৌরী? সারা জীবন এই আশ্রমে তুমি বন্দী হয়ে থাকবে গৌরী। বন্দিনী গৌরী, ঈশান গৌরী কিন্তু ঘরে একা আছে, আর সেখানে দুজনই বাবাও আছে। সর্বনাশ, গৌরী তাহলে খুব বিপদে আছে, ওই ভণ্ডটা সব বুঝে গেছে। কি কোথায় গেল সব? ছোটকা দরজা ভেতর থেকে বন্ধ, আমি এতক্ষণ বাইরে ছিলাম কাউকে বেরোতে দেখিনি, তাহলে গেল কোথায় সব? কোথায় গেল তো আজব ব্যাপার। নিশ্চয়ই সবাই বাবার কাছে আছে, এই ঘর থেকেই কোনো গোপন পথে ওরা বাইরে বেরিয়েছে। ছোটকা প্রয়োজন হলে এই পুরো আশ্রম আমি খুঁড়ে ফেলব, কিন্তু গৌরীর কোনো ক্ষতি হতে দেব না। আরে তুই ওখানে গেলি কিন্তু কিছুই বললি না, এই বলতে বলে আসতে পারতে। এই বল কি ব্যাপার বলতো, সকাল থেকে গৌরী, দাদা ভাই, ছোটকা, ছোট কাকিমণি কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল সব? এই হ্যাঁ ঠিকই বলেছিস, অন্যদিন তো গৌরীর সাথে আমার 10 বার দেখা হয়ে যায়, কিন্তু জানিস আজ যখন আমি টিউশনে যাচ্ছিলাম তখনও গৌরীর পাত্তা পাইনি, কি ব্যাপার? এই ওরা আমাদেরকে ফেলে কোথাও ঘুরতে চলে গেল না তো? এই তো খুব ভালো ব্যাপার যে তোরা এসে গেছিস। ও মালতী, বলছি ওদের জন্য একটু খাবার ব্যবস্থা কর না। এই পলা এদিকে আয় তো, তোর সাথে একটু কথা আছে, এদিকে আয়। কি ব্যাপার? মা এরকম উৎপেতে বসে আছে কেন? এমন ভাবে ডাকছে দেখে তো মনে হচ্ছে তুই কলেজ থেকে কতক্ষণে ফিরবি তার জন্যই অপেক্ষা করছিলাম। এই কি হলো, তোদের এদিকে আসতে বললাম তো। পলা এদিকে আয়। সাবধানে খেলিস ভাই, এত ভালোবেসে দায়িত্ব নিয়ে ডেকে বসাচ্ছে, শিওর তোকেও দায়িত্ব নিয়ে কেসটা দেবে। পুলিশটা চুপচাপ চল। এই বলা আসবি তো, বসে এখানে বসতে দেখি। কি ব্যাপার মা? এই যে এই ছবিগুলো ভালো করে দেখ তো, কোন ছেলেটাকে তোর পছন্দ ভালো করে দেখ, ধর ধর ধর। শোন, এরা কিন্তু প্রত্যেকেই প্রতিষ্ঠিত, সুশিক্ষিত, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে, তুই শুধু বল যে কোন ছেলেটাকে তোর পছন্দ। আমি কোনো ছেলের ছবি দেখব না, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে? হ্যাঁ মানেটা কি, তোর কি বিয়ের বয়স হয়নি? সারা জীবন তুই এই বাড়িতে থেকে যাবি নাকি? মা আমি এখন সবে 3rd year-এ পড়ি, এখনো তো আমার গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি, এরপরে আমি মাস্টার্স করব, আর তুমি আমার পড়াশোনা বন্ধ করে দিয়ে আমাকে বিয়ে দিতে কেন যাইছো মা? কেন রে? হ্যাঁ কোন বিদ্যে ধরে হবি তুই পড়াশোনা শেষ করে? আর তোর হাল তো আমি দেখতেই পাচ্ছি,
কাদের সঙ্গে মিশিস তুই? কাদের সাথে মিশিস? হ্যাঁ শোন, তোর কোনো ভালো হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। আমি এখন বিয়ে করব না। মানে? আর তুমি যদি জোর করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করো না, সেটা কিন্তু একদম ভালো হবে না মা। এই পলা, তুই আমাকে শাসাচ্ছিস? হ্যাঁ, এত সাহস তোর? তুই আমার শাসাচ্ছিস? পলা, এই এই শোন, পলা পলা শোন, পলা খুব সাহস পেয়েছে এই মেয়ের, খুব সাহস বেড়েছে। না, শৈলমাকে বলতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওর বিয়ের ব্যবস্থা করব। মায়ের মুখে মুখে তর্ক করা না, হ্যাঁ বের করছি আমি। বাবা, আপনারা এরকম ভাবে কেন ঢুকে পড়ছেন? বিনা অনুমতিতে মন্দিরে প্রবেশ করা নিষেধ। নামুন এখান থেকে। কি নামুন? কি বাবা, গৌরীকে কোথায় রেখেছেন? গৌরী বলুন, গৌরী কোথায়? এখানে তো নেই গৌরী। গৌরী তো কৈলাসে আছেন ভোলানাথের সঙ্গে, দুর্গাপূজার সময় মরতে আসবেন। আমি একদম নাটক করবেন না, তখন আপনি ওই ঘরে ছিলেন না, ছোট কাকিমণিকে বার করে দিয়েছিলেন। গৌরী তখনও ওই ঘরে ছিল, তারপর কোথায় গেল? তুমি কে বাবা, এমন করছো কেন? বাবা তুমি কে? তোমার যেন কেমন চেনা চেনা লাগছে। দেখি দেখি দেখি, ও বাবা, এ তো নকল দাড়ি, নকল চুল। হ্যাঁ চিনেছি, তুমি তো আমাদের ঈশান, তাই না? হ্যাঁ, শৈলমার পরিবারের লোক। তো ঈশান বাবাজি, তুমি আমার আশ্রমে আসবে, তো এরকম অদ্ভুত সেজে এসেছো কেন? মায়েরা, ঈশান এরকম করে সেজে এসেছে কেন গো? থামুন, গৌরী কোথায় সেটা আজকে যদি না বলেন তাহলে কিন্তু আপনাকে আমি এখানেই শেষ করে দেব। বাবা রে, মারবে তুমি আমাকে ঈশান? ধৈর্যটি বাবা, আমি আমার গায়ে হাত দেবে তুমি? শুনতে পেলে শৈলমা খুশি হবেন তো? গৌরী, 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 খোঁজো খোঁজো, পাবে না পাবে না, যত ইচ্ছে খোঁজো। শোনো দুর্জটি বাবা, আজ যদি গৌরীকে আমি খুঁজে না পাই তাহলে কিন্তু তোমার